আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাইথনের সংখ্যা এবং গণিত, ইংরেজি যেটাকে নাম্বার এবং অ্যারিথমেটিক বলা হয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, নাম্বার পাইথনে সাধারণত দুই ধরনের নাম্বার হয়, ইন্টিজার নাম্বার এবং ফ্লোটিং নাম্বার। ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 2 - 2 অথবা -55, লাভ, যেটাই হোক। এবং ফ্লোটিং নাম্বার হচ্ছে দশমাংশ বা দশমিক সংখ্যাগুলো, যেমন হচ্ছে 2.5 অথবা 5.555, এরকম চেয়ে বেশি হতে পারে। অথবা নেগেটিভ বা ঋণাত্মক 5, এটা হচ্ছে, সরি, ঋণাত্মক 5, এগুলো হচ্ছে এক একটা ফ্লোটিং নাম্বার। অ্যারিথমেটিক, সাধারণত অ্যারিথমেটিকগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এ চারটা। তো চলুন এক বিয়োগ ভাগ করে দেখি, 2 ভাগ 2 1 5 ভাগ 2, এত গুণ 2 গুণ 2, এভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করা হয়। এবং এটা সাধারণত প্রোগ্রামে এরকম করা হয় না, যেটা করা হয় একটা ভেরিয়েবলের ভিতরে সংখ্যাগুলো রাখা হয়, তারপর যোগ বিয়োগ করা হয়। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে বাংলা যেটাকে আসলে চলক বলা হয়, এই চলকগুলো সংখ্যাগুলোর মান নিজেরা ধারণ করে বা স্টোর করে। যেমন ধরুন বি একটা ভেরিয়েবল সমান 2, বি এখানে 2-কে ধারণ করছে, এবং সি সমান 2। ওকে, তাহলে বি ভাগ সি, অথবা ধরুন বি সমান 10, সি সমান 5, বি ভাগ সি, 2.1, এত। এখানে বি এবং সি হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল হলো এমন একটা জিনিস বা নাম্বার বা সংখ্যা বা যে কোনো একটা নাম, যেটা সমান এর পরের যে সংখ্যা অথবা কোনো লেখা যেটাকে সে নিজে ধারণ করে, তার ভিতরে স্টোর করে বা জমা রাখে, এবং আপনি কল করার সাথে সাথে সে আপনাকে সেটা ফেরত দিবে। যদি আপনি কি বিকে বলেন যে তোমার ভিতরে কী আছে দেখাও, তাহলে আপনি বলবেন প্রিন্ট বি, প্রিন্ট ছোট হাতের বিয়ের ভিতরে আছে 10, সে আপনাকে সেটা দেখালো। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই।